নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে কিংস ওয়াইজ ক্রিকেট যুদ্ধ। দ্রষ্টা নভেম্বর, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটা কঠিন পরীক্ষা শ্রেয়স আইয়ারের সামনে। মুম্বাইয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে হার্দিকের। মঙ্গলবারের অপশনাল অনুশীলনে এলেন না রোহিত বিরাট। লখনৌ থেকে সোমবারই মুম্বাই পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। 2রা নভেম্বর ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবেন রোহিত শর্মারা। টানা 6 ম্যাচে জিতে ফুরফুরে ভারতীয় শিবির। মঙ্গলবার ভারতীয় দলের অপশনাল প্র্যাকটিসে হাজির ছিলেন 7 জন ক্রিকেটার। লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঈশান কিশান, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর এবং রবীন্দ্র জাডেজা। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি মুম্বাইয়ের গরম থেকে বাঁচতে এদিন হোটেলেই বিশ্রাম নেন। এদিন নেটে প্রায় 2 ঘন্টা ব্যাটিং করতে দেখা গেল শ্রেয়স আইয়ারকে। চলতি বিশ্বকাপে ভারতের সাফল্যের দৌড়ে একমাত্র দুর্বল জায়গা শ্রেয়স আইয়ারের পারফরমেন্স। গত 6টা ম্যাচে শ্রেয়াসের রান 0, 25, 53, 19, 33 এবং 4। 4 নম্বরে ব্যাট করতে নেমে শ্রেয়স আইয়ারের এই পারফরমেন্স সাফল্যের মাঝেও উদ্বিগ্ন করেছে টিম ম্যানেজমেন্টকে। অন্যদিকে 2রা নভেম্বর শ্রীলঙ্কা বিরুদ্ধে ম্যাচে নামার আগেই 1লা নভেম্বর হার্দিক পান্ডিয়ার মুম্বাইতে টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দেওয়ার কথা। প্রথম একাদশে নিজের জায়গা পাকা করতে শ্রেয়স আইয়ারকে মঙ্গলবার বেশি মনোসংযোগ করতে দেখা গেল নেটে। ইংল্যান্ডের বিরুদ্ধে সূর্যকুমার যাদবের 49 রানের ইনিংস স্বস্তিতে রেখেছে রোহিত শর্মাকে। শ্রীলঙ্কা বিরুদ্ধে ম্যাচটাই শেষ সুযোগ শ্রেয়াসের সামনে। এখানে নিজের পারফরমেন্স করে দেখাতে না পারলে রোহিত শর্মার প্রথম একাদশে তাঁর জায়গা যে নড়বড় করছে তা বলাই বাহুল্য। অন্যদিকে চোট সারিয়ে অনেকটাই সুস্থ হার্দিক পান্ডিয়া। সেমিফাইনালের আগে মাঠে না নামলেও মুম্বাইয়ে দলের সঙ্গে তাঁর যোগ দেওয়া শ্রেয়স আইয়ারের ওপর চাপ বাড়াবে নিশ্চিত। কলকাতা টিভি। মঙ্গলবার ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে নতুন পালক যোগ হলো পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিনের মুকুটে। দ্রুততম পেসার হিসেবে একদিকে ক্রিকেটে 100 উইকেট তুলে ফেললেন তিনি। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এবং বল হাতে এদিন বাংলাদেশের বিরুদ্ধে নতুন রেকর্ড করলেন পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশের তানজিদ হাসানে প্রথম উইকেটটি নেন তিনি। নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় উইকেটটি নেওয়ার পরই শাহিন শাহ আফ্রিদির মুকুটে যোগ হয় নতুন পালক। একদিনে ক্রিকেটে দ্রুততম পেসার হিসেবে 100টি উইকেট নিলেন তিনি। টপকে গেলেন মিচেল স্টার্ককে। মাহমুদুল্লার উইকেটটিও নেন আফ্রিদি। এদিন বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের ছিল ডু অর ডাই ম্যাচ। শাহিন শাহ আফ্রিদির আগুনে বোলিং অনেকটাই স্বস্তি এনে দেয় পাকিস্তান শিবিরে। কলকাতা টিভি। বুধবার মুম্বাইয়ে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। পোট্রিয়াদের কাছে সেমিফাইনালে যাওয়াটা প্রায় নিশ্চিত হলেও শেষ 4 নিশ্চিত করতে কিউইদের কাছে ম্যাচটি ডি অর ডার ম্যাচ। শেষ পর্যন্ত কারা বাজিমাত করে সেটাই দেখার। বুধবার মুম্বাইয়ে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এই মুহূর্তে 6 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় 2 নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। সমসংখ্যক ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে নিউজিল্যান্ড। পোট্রিয়াদের কাছে সেমিফাইনালে যাওয়াটা প্রায় নিশ্চিত। অন্যদিকে শেষ 4 নিশ্চিত করতে কিউইদের কাছে ডু অর ডাই ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জেতার সঙ্গে রান রেট বাড়ানোর দিকে মনোসংযোগ করতে হবে কেন উইলিয়ামসদের। এই মুহূর্তে নিউজিল্যান্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া। এছাড়াও নিচের দিকে থাকা পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছে এখনও শেষ 4-এ যাওয়ার সুযোগ আছে। ফলে মুম্বাইয়ের বাউন্সের পিচে টস একটা ফ্যাক্টর হচ্ছে দু দলের কাছে। দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম, ডেভিড মিলারদের সঙ্গে নিউজিল্যান্ডের রোচিন রবীন্দ্রা, কেন উইলিয়ামসরা আছেন দুরন্ত ফর্মে। ফলে সেমিফাইনাল নিশ্চিত করতে দু দলের ব্যাটাররাই বড় বর্ষা হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড কারা বাজিমাত করে এখন সেটাই দেখার। কলকাতা টিভি। মাঠ থেকে এবার স্টুডিওকে ডান্স ফ্লোর করে ফেললেন হরভজন সিংরা। আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে ধারাভাষ্য দিতে স্টুডিওয়ে উপস্থিত ছিলেন হরভজন সিং ও ইরফান পাঠান। পাকিস্তানকে হারানোর পর রাশিদ খানের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল ইরফান পাঠানকে। সোমবার শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারিয়ে দেয় আফগানিস্তান। আর তারপরই স্টুডিওতেই নাচতে দেখা গেল হরভজন সিং ও ইরফান পাঠানকে। আফগানিস্তানের জয়ে উচ্ছ্বসিত তারা।
দোসরা নভেম্বর ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। সোমবারই রোহিত শর্মারা মুম্বাই পৌঁছে গিয়েছেন। সোমবার ফ্লাইটে করে মুম্বাইয়ে পৌঁছানোর সময় নিজেই শহরের আকাশ দেখে সংশয় প্রকাশ করেছেন রোহিত। ধোঁয়ায় ভরা মেঘলা আকাশ দেখে রোহিত ইনস্টাগ্রামে পোস্ট করেন, ইয়ে কেয়া হো গে মুম্বাই। কুয়াশার জন্য মাঠেও সমস্যা হওয়ার চিন্তা রোহিত শর্মার মাথায়। বিরাট ভক্তদের তালিকায় অন্যান্য তারকাদের মতো পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানও অন্যতম। বিরাট কোহলি যে তার প্রেরণা বারবার বলতে শোনা গিয়েছে তার মুখে। 5ই নভেম্বর বিরাট কোহলির জন্মদিনেই ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ওই দিনই বিরাট কোহলির কাছ থেকে 49তম সেঞ্চুরি দেখার অপেক্ষায় মোহাম্মদ রিজওয়ান। ঘণ্টা বাজিয়ে ম্যাচ শুরু হওয়াটাই ইডেনের রীতি। মঙ্গলবার ইডেনে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচেও তার অন্যতা হলো না। মঙ্গলবার ম্যাচের আগে ইডেনে বেল বাজিয়ে ম্যাচের উদ্বোধন করলেন প্রাক্তন পাক ক্রিকেটার ওয়াকার ইউনিস। তার সঙ্গে ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। কিং সাইজ ক্রিকেট যুদ্ধ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।